ভালো অফার না হলে প্রকৃত শিল্পীরা কাজ করতে চায় না। ওই টেস্ট থেকে ধারাবাহিকতা থেকে কিন্তু আসলে আজকের আমাদের ফিল্মের এই চেঞ্জটা আসছে। অনেক ভালো লাগছে, এর মধ্যে যে কটা ছবি দেখেছি সবগুলো আমার ভালো লেগেছে। আমি এমনিতেই হলে এসে ছবি দেখি, তো দেশের বাইরের ছবি বেশি দেখা হয় কারণ বাংলাদেশের ছবিগুলো ভাবে আসে না এখানে, ভালোগুলো আসে না। তো ভালো যখনই কোনো ছবি আসে আমি সবসময় আসি, এসে বাচ্চাদের সাথে এসে দেখি সবসময়। তো এর মধ্যে যে কটা ছবি দেখেছি সবগুলোই আমার ভালো লেগেছে, সবাই মানে আমার মানে অন্তর থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা যারা যারা কাজ করেছে। আর এই ছবিতে প্রত্যেকে এত সুন্দর অভিনয় করেছে, কেউ কারোর চেয়ে কোনো অংশে কম না, মানে অদ্ভুত। সব মিলে অসাধারণ ছিল আমার আজকের অনুভূতিটা, আমি প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না। ভালো স্ক্রিপ্ট ছাড়া আমি তো কাজ করতে পারবো না। অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, এটাও আমার অনেক ভালো লাগে যখন বাসায় থাকি আমরা দেখি এই প্ল্যাটফর্মের যে টেস্ট, ওই টেস্ট থেকে ধারাবাহিকতা থেকে কিন্তু আসলে আজকের আমাদের ফিল্মের এই চেঞ্জটা আসছে। তো এই জন্য আমি ওটিটি প্ল্যাটফর্মকে ছোট করে দেখি না, আমি অনেক বড় করে দেখি। অবশ্যই আমি আমাদের আর্টিস্টদের এবং আমার কথাও বলবো, যদি ভালো কোনো অফার কেউ পায় অবশ্যই করা উচিত। কম হচ্ছে না, আমাদের এখানে হচ্ছে এই যে দেখলাম সব আর্টিস্টকে তো নিয়েছে, এখানে যাকে লাগবে তাকে দিতে হবে, তাহলে ভালো লাগবে। আর ভালো অফার না হলে প্রকৃত শিল্পীরা কাজ করতে চায় না। সো ওটা বুঝেই আসলে ডিরেক্টর নিতে পারলে আমরা কাজ করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।